আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ইউকেতে মানুষ কত টাকা আয় করতে পারে বা আমার হাজবেন্ডের বেতন কীরকম। তো আমি এর আগে আইটিতে মানুষ কীরকম ইনকাম করতে পারে সেই সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তারপরেও কেউ জানতে চান যে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা যারা অফিসিয়াল কাজকর্ম করেন তো তারা কীরকম ইনকাম করেন। তো শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অফিসিয়াল কাজেরই নয়, তার সাথে সাথে ডক্টর, নার্স, বিজনেস অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট, এই সমস্ত প্রফেশনে ইউকেতে লোকে কত টাকা পর্যন্ত আয় করতে পারে সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিকেলবেলার দিকে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ট্রামে চেপে একটা অপূর্ব সুন্দর শপিং সেন্টারে গিয়েছিলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা একটুখানি যেহেতু দেরি করে গিয়েছিলাম তো তাই জামা কাপড়ের দোকান এখানে সবই বন্ধ হয়ে গিয়েছিল। তবে শপিং সেন্টারটা খোলা ছিল আর এর মধ্যে যে সমস্ত খাবার দাবারের দোকান সেগুলোও খোলা ছিল, তাছাড়া গেম খেলার যে জায়গা সেগুলোও সব ওপেন ছিল। তো চলুন এই সুন্দর শপিং সেন্টারটায় ঘুরতে ঘুরতে আপনাদেরকে বরঞ্চ জানাই যে ইংল্যান্ডে লোকজন কোন কোন প্রফেশনে কীরকম আয় করে। প্রথমেই বলি, চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল দু রকমেরই জব হয়। পার্মানেন্ট জবের ক্ষেত্রে জব সিকিউরিটি থাকে, অর্থাৎ হঠাৎ করে কারোর ইচ্ছা হলো আর চাকরি ছেড়ে দিল বা কোনো কোম্পানির ইচ্ছা হলো আর সে তার এমপ্লয়িকে ছাড়িয়ে দিল এমনটা হয় না। কেউ নিজে স্বেচ্ছায় চাকরি বাকরি ছেড়ে দিক বা কোনো কোম্পানি যদি তার এমপ্লয়িকে ছাড়াতে চায়, দুটো ক্ষেত্রেই কিন্তু 2 থেকে 3 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়। তাছাড়া পার্মানেন্ট জবের ক্ষেত্রে সিক লিভ, মেটারনেটি বা পেটারনেটি লিভ, অ্যানুয়াল লিভ এইসবের সুবিধা থাকে। কিন্তু কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে জব সিকিউরিটি একেবারেই থাকে না, এইসব ক্ষেত্রে সাধারণত ইনকাম পার ডে বা পার আওয়ার হিসেবে হয়ে থাকে। কন্ট্রাকচুয়াল জবে কোনো পেড লিভ থাকে না, যে যতটা কাজ করবে সেই অনুযায়ী তার ইনকামটা হয়। তবে কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হলো এতে মানুষ প্রচুর টাকা ইনকাম করতে পারে, মানে পার্মানেন্ট একটা এমপ্লয়ি যা ইনকাম করে তার থেকে প্রায় 3 গুণ বা তারও বেশি টাকা কন্ট্রাকচুয়াল জব যারা করে তারা ইনকাম করে থাকে। কিন্তু এতে যেহেতু কোনো জব সিকিউরিটি থাকে না তো তাই এমনটা হতেই পারে যে কন্ট্রাকচুয়াল জব করে এরকম কোনো মানুষ হয়তো 3-4 মাসের জন্য চুপচাপ এমনি জবলেস হয়েই ঘরেতে বসে রইল, কিন্তু অন্যান্য 8-5টা মাস যে পরিমাণে টাকা ইনকাম করে ফেলবে তারা, তাতে তাদের সংসার আরামসে চলে যায়। কিন্তু এই রিস্কটা না সবাই নিতে পারে না, আর যারা নিতে পারে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ভীষণ লাভবান হয়। আরও একটা ব্যাপার হলো যে পার্মানেন্ট জবে কোম্পানি তার এমপ্লয়িকে কিন্তু ভিসা স্পন্সর করে থাকে, যেটা কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে কিন্তু হয় না। এরপরে আপনাদেরকে জানাই যে কোন কোন প্রফেশনে কে কীরকম টাকা ইনকাম করে থাকে। আপনারা সকলেই জানেন যে ইনকাম নির্ভর করে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান অনুযায়ী, তবুও অনলাইনে অনেক সার্চ করে বিভিন্ন রকম প্রফেশনে লোকজন কীরকম ইনকাম করে তার একটা লিস্ট আমি বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই বলি, টিচিং প্রফেশনে পার ইয়ার লোকজন কত টাকা করে ইনকাম করেন। টিচিং প্রফেশনের ক্ষেত্রে 28,000 পাউন্ড থেকে 33,000 পাউন্ড পর্যন্ত ইয়ারলি লোকে ইনকাম করেন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 28 লাখ টাকা থেকে 33 লাখ টাকা পর্যন্ত লোকে ইনকাম করতে পারে। তবে হ্যাঁ, এই টাকাটার অঙ্কটা কিন্তু বাড়তে বা কমতে পারে লোকের কোয়ালিফিকেশান অনুযায়ী, তার সাথে এক্সপিরিয়েন্স তো আছেই। আরও একটা ব্যাপার হলো যে অনেক সময় টিচাররা পার আওয়ার হিসেবে চার্জ করেন, তো সেক্ষেত্রে হয়তো 17 পাউন্ড পার আওয়ার হিসেবে টিচাররা চার্জ করতে পারেন। NHS-এ যে সমস্ত নার্সরা কাজ করেন তারা 19 পাউন্ড পার আওয়ার করে চার্জ করে থাকেন, আর যে সমস্ত নার্সরা রাতের দিকে করে বা একদম ভোরের দিকে করে কাজকর্ম করেন তো তারা কিন্তু পার আওয়ার 25 পাউন্ডের মতন চার্জ করেন। তাছাড়া NHS-এ কাজ করা নার্সদের ইয়ারলি ইনকাম হয় 36,000 পাউন্ড থেকে 50,000 পাউন্ড পর্যন্ত। ইউকেতে বিজনেস অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করেন তো তাদের বার্ষিক ইনকাম হয় 35,000 পাউন্ড থেকে 70,000 পাউন্ড পর্যন্ত। এখানে একজন প্রজেক্ট ম্যানেজার বার্ষিক আয় করে থাকেন 38,000 পাউন্ড থেকে 75,000 পাউন্ড পর্যন্ত। ডেটা অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু নেহাত মন্দ ইনকাম করেন না, বার্ষিক আয় তাদেরও হয় 25,000 পাউন্ড থেকে 50,000 পাউন্ড পর্যন্ত। এবারে আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কথা। তো কিছু কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার 25 পাউন্ড করে পার আওয়ার হিসেবে চার্জ করে থাকেন,
উইদাউট এনি এক্সপিরিয়েন্স যে সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবেমাত্র চাকরিতে জয়েন করেছেন, তো তারা বার্ষিক আয় করে থাকেন 40,000 pounds। আর একজন সিনিয়র লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এখানে ইনকাম হয় 100,000 pounds থেকে 115,000 pounds পর্যন্ত, মানে ওই বার্ষিক 1 কোটি টাকা থেকে 1,15,00,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকতে পারেন। গৌরব সরকার বলে এক ভাই আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে তার দাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর তিনি ইউএসএতে থাকেন এবং পার ইয়ার ওই 1 কোটি টাকার মতন ইনকাম করে থাকেন, তো ইউকেতে সেই পরিমাণে ইনকাম করা সম্ভব কিনা। তো ভাই হ্যাঁ, এখানে ইউকেতেও সেই পরিমাণে ইনকাম করা সম্ভব। গৌরব সরকার আরও একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউকেতে বেশি ইনকাম করে থাকেন না ইউএসএতে। তখন এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই আপনাকে জানাতে পারিনি। তো এখন বলছি, ইউকের থেকে ইউএসএতে কিন্তু এই ধরনের কোম্পানির সংখ্যা অনেক বেশি, আর যেখানে কাজ বেশি থাকবে সেখানে অবভিয়াসলি চাকরি বাকরিরও অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে। তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ইনকামটা ইউকের থেকে ইউএসএতে একটুখানি বেশিই হয়। এরপরে আসি ডাক্তারদের কথায়। তো ডাক্তাররা ইউকেতে প্রচুর টাকা ইনকাম করে থাকেন। ইউকেতে ডাক্তাররা বার্ষিক আয় করে থাকেন 50,00,000 টাকা থেকে 1,30,00,000 টাকা পর্যন্ত। স্পেশালিস্ট ট্রেনিংয়ের সময়তে ডাক্তারদের বেসিক স্যালারি হয়ে থাকে 43,00,000 টাকা থেকে 63,00,000 টাকা পর্যন্ত। আর জিপিতে যে সমস্ত ডাক্তাররা কাজ করেন তো তাদের বার্ষিক আয় হয় 92,00,000 টাকা। সার্জন বা কনসালটেন্টদের মিনিমাম বার্ষিক আয় হয় 1,10,00,000 টাকা। এছাড়া প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে ডাক্তাররা হিউজ টাকা ইনকাম করেন, যার কিন্তু কোনো সীমা নেই। তো এই ছিল ইউকেতে বিভিন্ন প্রফেশনের লোকজনদের বার্ষিক ইনকাম। আর এদিকে মলেতে ঘুরে ঘুরে কোনো জিনিস কিনতে তো পারলাম না, তো তাই জন্য এক প্যাকেট চিকেন নাগেটস নিয়ে বসে পড়লাম। গরম আছে বোধহয়? ভালো মামা, কেন শোনো বাবা মলের মধ্যে আবার এই সাইডটাকে দেখুন, দেখে যেন মনে হচ্ছে কেউ বাস করে, কিন্তু সেটা কি সম্ভব? কারণ মলের মধ্যে লোকজন থাকবে কি করে? আমার মনে হয় এমনিই সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এবারে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। আজকে আমাদের এখানে তো আসতে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল, তো যখন এসেছিলাম তখন সবকটা গেটই খোলা ছিল, আর এখন আবার যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো তাই সবকটা গেটই বন্ধ, ওই একটা গেট মাত্র খুলে রেখেছিল। আর যেহেতু আমরা এখানে একদম নতুন, এর আগে কোনোদিনও এই মলটাতে আসিনি, তো তাই জন্য ওই কোন গেট খোলা আছে সেটা খুঁজতে খুঁজতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। আজকে তো এই শপিং সেন্টারটাতে সব দোকানই বন্ধ ছিল, তো তাই এখানে কীরকম জিনিসপত্র পাওয়া যায়, তাদের দাম কীরকম হয়, বা ইন্ডিয়ান কিছু কিছু দোকানপাটও আবার এখানে দেখেছিলাম আছে, তো সেখানেই বা জিনিসপত্রের দাম কীরকম সেগুলো আজকে তো আর দেখাতে পারলাম না। তবে আরও একদিন এখানে আসবো, আর তখন সমস্ত দোকানপাট ঘুরে ঘুরে সব জিনিসপত্রের ভিডিও তুলে নেব। আজকে আর সকালবেলা রাতের জন্য কোনো রান্না করে রাখিনি, তো সেই কারণে বাড়ি ফিরে এসে কয়েকটা বেগুন ভেজে নিলাম। আমাদের প্রত্যেকের আবার এই গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগে, সে যে কোনো ঋতুই হোক না কেন। শীতকালে আর বর্ষাকালে যেন বেগুন ভাজা দিয়ে রুটি খেতে একটু বেশিই ভালো লাগে। আর এখানে তো আবার খুব একটা বেগুন ভাজা খেতেও পারি না, তার কারণ ব্রিটিশ দোকানগুলোতে যে বেগুনগুলো পাওয়া যায় তার স্বাদ যেন আমাদের দেশের বেগুনগুলোর মতন নয়। তাই বাংলাদেশি দোকানটাতে আমাদের দেশের মতন বেগুন পেয়ে বেগুন একটা কিনে নিয়ে এসেছিলাম। বেগুন ভাজা তো ওদিকে হয়ে গেছে, আর এদিকে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আবার রুটি বানানোটা না ভীষণ ঝগমারির কাজ। এই দেখুন না, একটা একটা করে এরকম চাটুতে চেপে চেপে রুটি বানাতে হয়, তাতেও ফোলে না। ওই হয়তো একটা দুটো এর মধ্যে ফুলে গেল, কিন্তু ম্যাক্সিমাম রুটিগুলোই না মুটে ফুলতে চায় না। আর রুটিটা না ফুললে না যেন মনে হয় ভেতরটা কাঁচা কাঁচা রয়ে গেল।
আজকে অবশ্য রুটির সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা যাই করতাম না কেন, সবাই হাসি মুখে খেয়ে নিত। তার কারণ এই যে, সকলের পছন্দের জিনিস মিষ্টি। রাতে রুটির সাথে একটা মিষ্টি যদি পাতে পড়ে যায় তাহলেই ব্যাস, কেল্লা ফতে, আর কোনো দিকে ফিরেই তাকাবে না, হাসি মুখে যা দেবো তাই খেয়ে নেবো, কারণ নজরটা তো থাকবে এই দিকে। যদিও দুদিন আগেই এই মিষ্টির প্যাকেটটা কিনে এনেছিলাম, কিন্তু ওই রাত্রিবেলায় যেহেতু রুটি করিনি, কয়েকদিন ধরে অন্যরকম খাবার দাবার খাওয়া হচ্ছিল, তো সেই কারণে মিষ্টিটা আর খাওয়া হয়নি। তো আজকেই এই মিষ্টির প্যাকেটটা বার করলাম। এদিকে আবার রাতও বেশ অনেকটাই হয়ে গেছে, তো আমি এবারে একে একে আমাদের খাবার দাবারটা বেড়ে নিচ্ছি, আর এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।